নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার কি ডাকা হবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম নেওয়ায় এই জল্পনা তৈরি হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের থানায় চিঠি দেওয়ার প্রসঙ্গে উঠে আসে অভিষেকের নাম। বিচারপতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়। তিনি বলেন, দুর্নীতির কোমর অবধি পৌঁছেছেন গোয়েন্দারা, হৃদয় আর মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। এখানেই থেমে থাকেননি বিচারপতি। ইডি সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এরা তো দালাল, আসল টাকা কোথায় গেছে সেটাই তো খুঁজে পেতে হবে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখেননি বিচারপতি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে তার মন্তব্য, আপনারা সময় নষ্ট করছেন, দ্রুত করুন, দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন? নিম্ন আদালতে সিবিআইয়ের আইনজীবীদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গাঙ্গুলি। বলেন, আপনারা এমন পদক্ষেপ করেছেন যাতে অনেকে জামিন পেয়ে যান, দরকারে আইনজীবী পরিবর্তন করুন। এখানেই না থেমে বিচারপতি বলেন, আপনারা যদি মাথায় পৌঁছতে না পারেন তবে আমি জানি কি করতে হবে, অনেক হয়েছে, সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। খোদ আদালতের এই মন্তব্যের পরই তৃণমূলের আক্রমণ নেমে আসে বিচারপতির ওপর। দলের মুখপাত্র কুণাল ঘোষ আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। সাংবাদিক বৈঠকে তার অভিযোগ, বিচারপতির টার্গেট অভিষেক, এটা আইন বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত, এমন নির্দেশ এলে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়ে দিয়েছে তৃণমূল। ফলে বিচারপতির মন্তব্যে দলের মাথারা যে কেঁপে গেছেন তা স্পষ্ট হয়ে গেছে। তাই তড়িঘড়ি পাল্টা আক্রমণে নেমেছে শাসক দল। কিন্তু এভাবে কি সত্যিকে আড়াল করা যাবে? প্রশ্ন সেখানেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।